হরতাল দেওয়া তো এটা তো দেশের জন্য ভালো না। হরতালে কোনো প্রভাব আমি দেখি না ঢাকা শহরে। এই হরতাল প্রত্যাখ্যান করি, ঘৃণা করি, হরতালে খুব একটা প্রভাব দেখছি না। সাধারণ মানুষ তো আসলে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, তেমন তো কোনো এফেক্ট হচ্ছে না। আর হরতাল দেওয়া তো এটা তো দেশের জন্য ভালো না। বিভিন্ন জায়গায় তারা যাই করতেছে সেটা মানুষের জন্য কিন্তু ক্ষতি। ঠিক আছে, আমার মনে হয় এই লাইন থেকে তাদের চলে সরে আসা উচিত, কেন হরতালের মতো কর্মসূচিটা এখন আর বাংলাদেশের মানুষ ওইভাবে চায় না, নেও না। সবাই কিন্তু স্বাভাবিক, সব অফিস আদালতই কিন্তু খোলা, সব কিছু কিন্তু সুন্দরভাবে চলতেছে। মানুষের একটু যাতায়াতের কষ্ট হচ্ছে, অনেকে দূরে কোথাও যেতে ভয় পাচ্ছে বা কোনো একটা মানে অকারণ বা কোনো দুর্ঘটনার শিকার হওয়া এরকম মানে প্রত্যাশা করতেছে, কিন্তু আসলে ওরকমটা খুব কম। কিন্তু তাও মানুষের জীবন নিয়ে একটা কোথাও যেতে পারছে না, একটা দুশ্চিন্তা। আমি যা দেখতেছি, আমি তো সারা ঢাকা ঘুরছি প্রায় কালকেও আজকেও অনেকক্ষণ, কিন্তু এই ওই হরতালে কোনো প্রভাব আমি দেখি না ঢাকা শহরে। মানুষ চলতেছে, অফিস আদালত চলতেছে, কিন্তু একটু কষ্ট হয়েছে, এইটুকুই মানুষের একটু কষ্ট, দুর্ভোগ আর জিনিসপত্রের দাম বাড়ছে, এইটুকু ছাড়া আর কোনো উপকার হয় নাই। হরতালে কোনো প্রভাব নাই। Life extra strength or confidence pete now bulldozer bulldozer palle takao pratakhan mane grina korche grina bare pratakhan korche গ্রিনাবরে প্রত্যাখ্যান করছে, যা দেখতেছি যে গ্রিনাবরে প্রত্যাখ্যান করছে। হরতাল এখানে তো ক্ষতিগ্রস্ত আমলিগ বিএনপি সবাই হইতেছে, বিএনপি হরতাল করতেছে শুধু আমলিগের ক্ষতি হইতেছে তা না, সারা বাংলাদেশে যারা আমলিগ করে বিএনপি করে সবারই ক্ষতি হইতেছে, বিএনপিরও ক্ষতি হইতেছে আমলিগেরও হইতেছে। কিন্তু হরতাল তারা ডাকে তো হরতাল নাই, রোডে দেখেন জ্যাম লেগে গেছে, গাড়িও চলতেছে, আমরাও মানুষ রোডে আসি। এই হরতাল প্রত্যাখ্যান করি, ঘৃণা করি, সব কিছু পরিবেশ নর্মালি দেখা যাচ্ছে, ওই রকম কোনো সমস্যা আমাদের হচ্ছে না। হ্যাঁ, হরতাল তো কেউ মানতেছে না, সবাই তো চলাচল করতেছে না, রাস্তায় কোনো জ্যাম নেই, গাড়ি ঘোড়া অনেকটাই কম আছে রাস্তায়, সবসময়ের তুলনায় অর্ধেক মোটামুটি এরকমের, এমনি লাইনের অনেক গাড়ি দেখা যাইতেছে না, এমনি নর্মাল আছে সব কিছু, খালি গাড়িটা একটু কম চলতেছে। হরতালে খুব একটা প্রভাব দেখছি না, তো আপনার যানজট মুক্তভাবে চলাফেরা করা যাচ্ছে, এটুকু আর কি, নির্বিঘ্নে চলাচল করা যাচ্ছে, যেটা আমরা যানজটে বসে থাকতাম সেটা করা লাগছে না, এখন আমরা ইজিলি চলাফেরা করতে পারছি আর কি। এখন একটু ভয় থাকে যে কখন কে বা কখন কোথা থেকে একটু আটকেল আসে, এটুক ছাড়া আর মোটামুটি চলছে।